2019 সালে অল্প কয়েকজন শিক্ষার্থী নিয়ে শুরু করা এই স্কুলটির শিক্ষার্থী এখন 7 শতাধিক। 70 থেকে 100 টাকা নামমাত্র মাসিক ফি হওয়ায় দিন দিন বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। এখানে ছবি আঁকা শিখতে আসে শিশু থেকে মধ্যবয়সের ছবি প্রেমীরা। আঁকা আঁকির নানা কৌশল শিখছেন বলে জানিয়েছেন তারা। এখানে আমার আর্ট শিখতেও খুব ভালো লাগে, এখানে পরিবেশ আমার খুব পছন্দ। এখানে এসে আমার অনেক ড্রয়িং করতে ভালো লাগে। আমি দৃশ্য, তারপরে আরো অনেক অন্যান্য ছবি আর্ট করি। অভিভাবকরা বলছেন লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের সৃজনশীল কর্মে আগ্রহী করে গড়ে তোলার জন্যই এখানে নিয়ে আসা। সবার মুখে শুনি ভালোই, আমিও দিয়েছি, ভালো কিছু হয়তো শিখবে আমার বাচ্চা। যা কিছু শিখছে ওকে আমি অনেক জায়গায় প্রতিযোগিতা দেওয়াইছি, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে গড়ে ওঠা স্কুলটি এখন চলছে কুমিল্লা সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায়। স্কুলটি নিয়ে শিক্ষার্থীদের আগ্রহের কমতি নেই বলে জানিয়েছেন অধ্যক্ষ। যেই ব্যক্তি বা শিশুরা শিল্পের সাথে জড়িত থাকে তারা অন্তত খারাপ মানুষ হইতে শিখে না, আর প্রত্যেকটা শিশুর ভিতরেই শিল্পসত্তা কাজ করে। আমাদের এই প্রতিষ্ঠান এবং টিচারদের কাজ হলো তার ভিতরে শিল্পটাকে জাগিয়ে তোলা। শিল্পের বিকাশে প্রতিষ্ঠানকে একটি পূর্ণাঙ্গ শিল্পচর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজন বলছেন সাধারণ মানুষ। সময় সংবাদ, কুমিল্লা।